রিপাবলিক বাংলা আমি তুষার এই মুহূর্তে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রিপাবলিক বাংলার যে মেগা এপিসোড বড় বিতর্ক সেই বড় বিতর্ক নিয়ে সরাসরি চলে যাচ্ছি এখানে প্রচুর বিজেপি কার্যকর্তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব দাদা কি এই যে যে বারবার করে যে হত্যা হচ্ছে রেপ হচ্ছে জায়গায় জায়গায় আজকে আরেকজনের মৃত্যু হলো একজন নাবালিকা ধর্ষণ হলো কি বলবেন আপনারা দেখুন এই রাজ্যে আইনের কোনো শাসন নেই শাসকের শাসন চলছে যেভাবে শাসক দল আইন ব্যবস্থাকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে সাধারণ মানুষ তাতে নাজেহাল প্রতিনিয়ত নাবালিকা হত্যা হচ্ছে গতকাল আমাদের বিজেপির কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে সাধারণ বেছে বেছে দিদি কি বলবেন এই যে যে নারী ধর্ষণ হচ্ছে আজকে আরেকজনের মৃত্যু হয়েছে কি বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও উনি নিজেদের মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ তো সেই রাজ্যে এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কেউ চাই না এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা কেউ চাই না নারীদের সুরক্ষা নিয়ে কি বলবেন লক্ষ্মী ভান্ডার চাই না সুজন মানে লক্ষ্মীর সুরক্ষা চাচ্ছি আমরা এইভাবে প্রতিদিন খবরে আপনারা দেখছি যে প্রতিদিন কোন না কোন নাবালিকা কোন মেয়ে দর্শক বদলা কি বলবেন দাদা কি বলবেন এই যে আজকে আরেকজনের মৃত্যু দাদা কি বলবেন আমাদের পশ্চিমবঙ্গে যে প্রতিনিয়ত হত্যা ধর্ষণ চলছে এবং বিশেষ করে যে আমাদের রাজবংশী বন্যা আছে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন সেই ব্যাপারে একদম নীরব এবং প্রতি মুহূর্তে বলছে তারা নাকি আত্মহত্যা করছে আমাদের যে এসপি আছে বিনা পোস্টমার্টামে সে বলে দিচ্ছে যে আমাদের যে সাহেব ভাটা নাবালিকা সে নাকি বিষ পান করেছিল বিনা পোস্টমার্টামে আমাদের দেখুন যেভাবে হত্যা করছে গতকাল রাতে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে রাতের বেলা অ্যারেস্ট করতে গিয়েছে সে চার দিন ধরে বিয়ে বাড়িতে ব্যস্ত তাকে না পেয়ে পুলিশ নির্মমভাবে তার কাকাতো ভাইকে গুলি করেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ দাদা কি বলবেন কালিয়াগঞ্জে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কি বলবেন একদম দিদি দিদি আপনি এখানে রয়েছেন কি বলবেন কি বলবেন দিদি এই যে এক এক পর এক হত্যা হচ্ছে কালিয়াগঞ্জে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে মানুষের মতামতকে চেপে দিতে চাইছে পুলিশ সাধারণ মানুষ তাদের কথা বলতে পারছে না সাধারণ মানুষ তাদের কথা বলতে পারছে না জনগণের কাছে তাদের মতামত জানাতে পারছে না এভাবে মানুষের মতামত যাতে জানাতে না পারে কালিয়াগঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এখানে বসে অবস্থান বিক্ষোভ করছে কি বলবেন দিদি সবসময় আমাদের সাথে থাকেন এবং সাধারণ মানুষের সাথে দিদি সবসময় এই আন্দোলন চলবে আমাদের আগামী দিনেও এই আন্দোলন চলবে এবং আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই পশ্চিমবঙ্গে এই একের পর এক ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে মুখ্যমন্ত্রী আছে একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এর আমাদের নাই আমারে চলছে তালিবানিদের মতো শাসন এই অপদার্থ সরকারকে বাংলার মানুষ চায় না বাংলা মানুষ চায় এই অপদার্থ সরকারকে যুবকের মৃত্যু হলো আছে দাদা বাড়িতে বাড়ি কি বলবেন পুলিশ ভাবছে পুলিশ থানার পুলিশ ভাবছে যে আমাদের রাজবংশীরা হয়তো ভীতু তাই পুলিশ পুলিশ আমাদের এখন বাড়িতে যায় যায় গুলি করে মারছে সেটা রাজবংশীরা সেটা দেখা দিবে আগামী দিনে আগামী দিনে রাজবংশীরা দেখা দিবে আমাদের আজকে ডলি বর্মন থেকে শুরু করে প্রমিলা সিংহ মাম্পি সিংহ জোবা রায় সবার উপরে যেভাবে অত্যাচার এই সরকার করছে আমরা চাই এই সরকারের যে মাথা মাননীয় আমাদের আরেক প্রতিনিধি ভাস্কর রয়েছে কালিয়াগঞ্জে একদমই একদমই রয়েছি সেই ভাস্করের কাছে সরাসরি আমরা যাব ভাস্করের কাছে সরাসরি যাব ভাস্কর তুমি কালিয়াগঞ্জে রয়েছো এবং কালিয়াগঞ্জে আজকে মৃতের পরিবারের সাথে তুমি কথা বলেছো কি কি বলছে তারা কি কথা উঠে আসছে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর একেবারে একেবারে তুষার তুমি যেমনটা দেখাচ্ছিলে যে ইতিমধ্যেই রায়গঞ্জে বিজেপির তরফ থেকে ধর্ণা কর্মসূচি চলছে কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে আর আমি রয়েছি কালিয়াগঞ্জে রিপাবলিক বাংলা আমরা লাগাতার লাগাতার প্রতি মুহূর্তের গ্রাউন্ড রিয়েলিটি যেটা যেটা গ্রাউন্ড রিপোর্ট একেবারে সার্ফেস জিরো থেকে আমরা তুলে ধরছি আর দেখো অবশ্যই যে অভিযোগ আসছে সেই অভিযোগ ভয়াবহ সেই অভিযোগ ভয়াবহ কি অভিযোগ আসছে অভিযোগ আসছে 31 বছর বয়সী যুবককে গুলি করে খুন করা হয়েছে খুন কারা করেছে অভিযোগের তীর পুলিশের দিকে মৃত যুবকের বাবা মা তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের প্রতিবেশীরা
গোটা গ্রাম তারা অভিযোগ তুলছেন পুলিশের দিকে। আর কি বলছেন তারা? তারা বলছেন রাত দুটো আড়াইটা নাগাদ সেখানে পুলিশ যায়, পুলিশ গিয়ে সেখানে কিন্তু বিষ্ণু বর্মনকে খোঁজার চেষ্টা করে, তাকে না পেয়ে তার বাবা তার পরিবারের আরও এক সদস্যকে কিন্তু পুলিশ যখন আটক করে নিয়ে যাচ্ছিল সে সময় সাধারণ মানুষ তারা জানতে চান যে ঠিক কোন অভিযোগে কি কারণে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এরপরেই কিন্তু অন্তত যেমনটা প্রত্যক্ষদর্শীরা তারা অভিযোগ করছেন, মৃতের বাবা মৃতের মা অভিযোগ করছেন যে সে সময় পুলিশের তরফ থেকে দু রাউন্ড গুলি চালানো হয়। কি বলছেন মৃতের বাবা মৃতের মা শোনাবো আপনাদের। সিবিআই তদন্ত, এই ধরনের যদি তদন্ত হয়ে থাকে, ইডির তদন্ত এই সমস্ত যদি হয়ে থাকে তাহলে হয়তো বিচার পেতে পারি, না হলে গোলে মালে গেল। ওরে ভাই কি বলবো আর রে ভাই, আমরা তো এই জানে ওর বাবা বললো যাস না বেটা, দুবার করে ঘুরে আসতেছি গেট থেকে, ছেড়ে দিল নাই গো আমার ছেলেটা, পুলিশ হঠাৎ করে গুলি ছেড়ে দিল। হ্যাঁ ওরা দিবে না ছাড়ি, ওরা ছাড়ি দিবে না, কিন্তু অন্য একজনকে তো ধরতে এসেছিল, ধরছে তো ওকে ধরে নাই, ওর বাবাকে ধরছে, ওর বাবাকে ধরছে, ছেলেটাকে ধরতে না পায়ে বুড়া মানুষটাকে মারতেছে, বুড়া মানুষটাকে মারতেছে। সিবিআই তদন্ত, এই ধরনের যদি তদন্ত হয়ে থাকে, ইডির তদন্ত এই সমস্ত যদি হয়ে থাকে তাহলে হয়তো বিচার পেতে পারি, না হলে গোলে মালে গেল। আমরা কোথায় যাব, কোথায় যাবোটা কোথায়? এখন এই যে পোস্টমর্টম রিপোর্ট এখন বলে দিবে যে এটা আত্মহত্যা করেছে, যেমন ওই যে মেয়েটা মারা গেল এ বলে সুইসাইড করেছে, আর ওই মেয়ের পরিপ্রেক্ষিতে তো এই ঘটনাগুলো হচ্ছে, আজও ঘটে চলছে। তা আমি চুপচাপ, হ্যাঁ গুলি হয়ে গেল, আমি চুপচাপ, আমি এখানে শুয়ে আছি, আমি বাইরে যাইনি। যখনই শুনলাম যে মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি লাগছে তখনই আমি তো একদম, এমনি তো আমি হার্টের পেশেন্ট, তারপর আমার একেবারে বুক খালি ধরফড় 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 ওই অবস্থায় পড়ে গিয়ে দরজার সামনে পড়ে গেলাম, আর উঠতে পারছি না, বসতে পারছি না। কাঁদবেন না, মানে সত্যি সমবেদনা জানানোর ভাষা আমাদের কাছেও নেই, তত্ত্বাজা যুবক। কিন্তু মানে সামান্য তর্ক বিতর্ক কথাবার্তা হতে হতে পুলিশ গুলি চালিয়ে দিল, এটাই তো আমার কথা। আমি ধারণাই করতে, আমি মনে করলাম যে হয়তো ফাঁকা আওয়াজ করলো, কিন্তু আমার ছেলে কি গুলি লেগে গেছে, নিয়েও চলে গেল রে। হায় প্রভু, একেবারে আমরা আপনাদের শোনাচ্ছিলাম মৃত যুবকের বাবা মা কি বলছেন। তারা অভিযোগ করছেন কোন রকম প্ররোচনা ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে, সামান্য কথাবার্তা চলছিল, তারা জানতে চাইছিলেন ঠিক কি কারণে পুলিশ দুজনকে আটক করে নিয়ে যাচ্ছিল, তারপরেই দু রাউন্ড গুলি চলে, ঘটনাস্থলে মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের, আর অবশ্যই গোটা পরিবার ক্ষোভে ফেটে পড়ছেন। তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। আবার অন্যদিকে দাঁড়িয়ে তুষার তোমার কাছে যাবো, তুষার তুমি রায়গঞ্জে রয়েছো, সেখানকার এই মুহূর্তে বিজেপি যারা নেতা যারা কর্মী তারা ধর্ণা দিচ্ছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, একটু বিজেপির প্রতিবাদ কর্মসূচির ছবিটা যদি তুলে ধরো তুষার। একদমই ভাস্কর, তোমাকে যেটা জানাবো, এই আমাদের বড় বিতর্ক চলাকালীন রায়গঞ্জ থেকে আগামীকাল 12 ঘন্টা বন্ধ ঘোষণা করেছে, আমরা সরাসরি জানবো তাদের কাছে। দাদা কালকে আপনাদের কি রয়েছে? উত্তরবঙ্গ জুড়ে রাজবংশী
সমাজের উপরে বারংবার তৃণমূলের শাসনে যে অত্যাচার নেমে এসেছে সেই অত্যাচারের প্রতিবাদে রাজবংশী অধ্যুষিত উত্তরবঙ্গের আপামর জনসাধারণের কাছে আমাদের মানবিক আবেদন আপনারা স্বতঃস্ফূর্তভাবে মৃত্যুঞ্জয় দলি বর্মণ তার সাথে মাম্পিসিং এবং উত্তরবঙ্গে যত রাজবংশী কন্যা রাজবংশী সমাজের মানুষের হত্যা হয়েছে তৃণমূলের এই অপশাসনে তাদের হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল 6টা থেকে 12টা উত্তরবঙ্গ বন্ধের আমরা আহ্বান করেছি। এই বন্ধে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই বন্ধকে সফল করে এসপি অফিসে যেতে বাধা দেওয়া হয়েছিল, আগামীকাল আপনারা বন্ধ ডেকেছেন, যদি পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়? পুলিশ সমস্ত ক্ষেত্রে বাধা দেবে, স্বাভাবিক আছে। পুলিশের কাজ তৃণমূলের দালালি করা, সে দালালি করার কাজটাই পুলিশ করে চলেছে, বিশেষত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সানা আক্তার, ইনি তৃণমূলের এক নম্বর দালাল। এই বিষয়ে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী কি বলেছিলেন আমরা সরাসরি সেই তার বক্তব্য শুনব। যখন গাড়িতে তুলতে যায় তখন বিষ্ণুর ভাইপো মৃত্যুঞ্জয় সে বলে, জামাইকে কেন তুলছো, জামাই বাড়িতে অকেশনে এসছে। আইসি ওই কালিয়াগঞ্জ থানার এএসআই কালিয়াগঞ্জ থানার মোজাম্মেল হোসেন তখন নিজের রিভলভার বের করে গুলি চালায়, আর আমাদের মৃত্যুঞ্জয় সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে, কোনো প্রতিক্রিয়া নেই, পুলিশ নাটক বানাচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে এবং র্যালি শুরু করেছে, দাদা কি বলবেন? এই যে একের পর এক ঘটনা হচ্ছে, কালিয়াগঞ্জে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে, কি বলবেন দাদা? দেখুন, তৃণমূল যে শাসন মমতা ব্যানার্জি 2011 থেকে 2011 সালে ক্ষমতায় বসার পর থেকে যে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশ সবভাবে কেড়ে নিয়েছে পুলিশ প্রশাসনকে। পরে হত্যা হচ্ছে একের পর এক হত্যা দাদা, কালিয়াগঞ্জ কি যে কালিয়াগঞ্জ একদম শান্ত সুস্থ একটা জায়গা, সেই কালিয়াগঞ্জকে অশান্ত করার জন্য তৃণমূলের সমস্ত ক্যাডাররা তারা শান্তিপ্রিয় যে আন্দোলন সেই আন্দোলনে মিশে গিয়ে তারা পুলিশের উপরে বোমাবাজি অগ্নিসংযোগ করে। কি বলবেন আপনি তো, কি বলবেন এই রায়গঞ্জে আপনারা থাকেন, রায়গঞ্জে নেতৃত্ব দেন, একের পর এক হত্যা হচ্ছে কালিয়াগঞ্জ। পুলিশের প্ররোচনা পড়ে তৃণমূলের কথা শুনে নিয়ে যেভাবে শান্তিপ্রিয় জায়গাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা জানি, আরো অশান্ত সৃষ্টি করার জন্য নেট পরিষেবা আপনি বন্ধ করে দিয়েছে কালিয়াগঞ্জে। পুলিশ প্রশাসন কি যাচ্ছে তৃণমূলের কাছে শুনে নিয়ে তাদাই করছে, সেটাই তারা করছে। আমরা আগামীকাল পুলিশকে যেভাবে হত্যা করছে একটা আমাদের কার্যকর্তাকে, তার প্রতিবাদে আগামীকাল আমরা বলি। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে কালিয়াগঞ্জ থেকে, ভাস্কর কালিয়াগঞ্জ থেকে কি উঠে আসছে বর্তমান পরিস্থিতি তুমি রিপাবলিক বাংলার আমাদের দর্শকদের সরাসরি জানবো তোমার মাধ্যমে। একেবারে তুষার দেখো, ইতিমধ্যে 12 ঘন্টার বন্ধ দেখা হয়েছে, আবার অন্যদিকে দাঁড়িয়ে রাজনৈতিক তর্জাও, সেই রাজনৈতিক তর্জাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সুমনদের চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার তারা প্রতিক্রিয়া দিয়েছেন কালিয়াগঞ্জের ঘটনায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শাসক দলের মন্ত্রী সুমনদের চট্টোপাধ্যায়, বর্ষিয়ান মন্ত্রী, কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। মুখ্যমন্ত্রী যা বলেছে তারপরে নতুন করে আমার আর কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী বলেছে যে পুলিশের দায়িত্ব পালন করা দরকার ছিল, এই দিন ধরে একটা জায়গায় 4 দিন 5 দিন ধরে এটা গণ্ডগোল কেন চলছে, পুলিশের এই পার বাচ্চাটাকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তার জন্য ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। কিন্তু ঠান্ডা করতে কীভাবে হবে সেটা পুলিশকেই জানতে হবে, কীভাবে করতে হবে পুলিশের কাজ দেয় তাই। পুলিশের এই অ্যাক্টিভিটিতে অত্যন্ত চিন্তিত পুলিশ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সের পর ট্রিগার হ্যাপি হয়ে গেছে এবং ডেলিভারেটলি উত্তরবঙ্গে রাজবংশীরা যেহেতু বিজেপিকে ভোট দিয়েছে, রাজবংশীদেরকে এসসি সমাজের মানুষকে নিপীড়ন করা হচ্ছে, এসসি সমাজের মানুষকে গুলি করে মারা হচ্ছে। এর আগেও একটি ভিডিও পাওয়া গেছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কালিয়াগঞ্জ থানার ভেতর থেকে পুলিশ অফিসাররা ফায়ারিং করছেন, এবং আমাদের কাছে খবর একজন সাধারণ নাগরিক যে আন্দোলনে ছিলেন না
তিনি এই মুহূর্তে রায়গঞ্জ হসপিটালে ভর্তি আছেন। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছে যে এইভাবে গুলি করে মারা হোক, যাতে যারা বিজেপিকে ভোট দেয় তাদের মনে ভয় সন্ত্রাস যাতে কায়েম করা যায় সেই জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার মুখের এই বাণী যখন সিএএ নিয়ে ট্রেন পোড়ানো হচ্ছিল তখন কোথায় ছিল? তখন ভয়ে গর্তের মধ্যে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ? এবং অবশ্যই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তারা বলছেন রাজনীতির জন্যই এত ইস্যু। আবার অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল তার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, তিনি অভিযোগ করছেন যে মঙ্গলবার রাতে এই থানা থেকে গুলি ছোড়া হয়েছিল, এই অভিযোগ তিনি করছেন। এবং অন্যদিকে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল, তারা লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছেন। এবং এই মুহূর্তে শিলিগুড়িতে যাব, শিলিগুড়িতে রয়েছে আমাদের প্রতিনিধি উন্মিলন সিনহা। উন্মিলন, তোমার ওখানে বিজেপি প্রতিবাদ করছে, কিভাবে প্রতিবাদ চলছে একটু রিপাবলিক বাংলা দর্শকদের জন্য দেখাও। ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে কালিয়াগঞ্জের দর্শনকাণ্ড, সেই দর্শনকাণ্ডের প্রতিবাদে আজকে এখানে শিলিগুড়িতে বিজেপির মিছিল শুরু হয়েছে। পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে বৃহস্পতি, অর্থাৎ যে শিলিগুড়ির হাসমিদ চক্রবর্তী, এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে হিলচক্র ধরে। আমি আমার ভিডিও চলে শুরু করবো সামনে থেকে একটু ছবিটা দেখাতে, যেখানে বিধায়করা রয়েছেন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন, মাটিগাড়া দর্শনবাড়ির বিধায়ক আনন্দ বড় বিতর্ক ছিলাম আমাদের তিন প্রতিনিধি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর, শিলিগুড়ি।